হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইচ্ছেডানা। সো গাইস, এখন বাজে কটা বাজে? এখন বাজে 7:30, আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। তার কারণ আজকে হচ্ছে ফাদার্স ডে। আজকে কি ফাদার্স ডে? হ্যাপি ফাদার্স ডে সব বাবাদের, সব বাবাদেরকে আজকে হ্যাপি ফাদার্স ডে জানাই। সো এই যে এখানে দেখো সাজগোজ চলছে, মানে সাজগোজ মানে আর কি, আমরা একটা ছোট মতন করব কাকা বাবাদের নিয়ে। এর আগে আমাদের চ্যানেলে তোমরা দেখেছো আমরা ফাদার্স ডে এ করেছি, পালন করেছি। সো এবারেও তাই করব। আর এখানে পাখি সাজা হয়ে গেছে, ও সেজে নিয়েছে। আর নিচে রান্না বান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো পরে কি রান্না হয়েছে। আর ওদের জন্য ছোট্ট একটু আয়োজন করেছি, বাবা কাকাদের জন্য আমরা সবাই মিলে কেক এনেছি, আর অনেক কিছু আছে। তো যাই হোক, নিচে কাটিং হবে, আর আমরা ছোট্ট করে একটু টাচ আপ দিয়ে নিয়েছি সবাই মিলে। এই যে দেখো সবাই মিলে ছোট করে টাচ আপ দিয়ে নিয়েছি, কিন্তু এরা একটু বেশি দিয়েছে। তো যাই হোক, আমাদের সব গোছন গাছন হয়ে গেছে, এরা রেডি টেডি হয়নি। এবারে কাটিং ফাটিং চলবে, ছোটকা আসবে, মানে ছোটকা মানে দিশার বাবা আসবে 9টা থেকে 9:30-এর মধ্যে, তারপরে আমাদের সবকিছু স্টার্ট হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, যখন বাবা কাকারা আসবে তারপর তোমার সাথে দেখা করছি। সেগুলো মধ্যে একটু টাটা। সো গাইস, এখন বাজে 8:30, আর এই যে 8:30-এর মধ্যে আমাদের রান্না মোটামুটি তোমাদেরকে তখনই বললাম কমপ্লিট। আর এই যে আমাদের কেকও আনা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই না। আস্তে আস্তে সব কাকারা আসছে, আসেনি তোল। ফাদার্স ডে স্পেশাল কেক, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে হ্যাশট্যাগ গুলো দেখো, তোমাদের হ্যাশট্যাগ গুলো দেখি, দোকানে সুপার ড্যাড লেখা আছে, তাও হ্যাশট্যাগ গুলো নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে সুপার ড্যাড, আর এটা হচ্ছে বাবা, তার মধ্যে এইটা আমাদের খুব পছন্দ হয়েছে, পুরো বাংলাতে একদম লেখা বাবা। আচ্ছা, আর এই একটা হচ্ছে বেস্ট বাবা, এবার সুন্দর লাগছে দেখতে। আর এগুলো তো শুনে এটা ফ্রিজে ঢুকিয়ে দেন, নাহলে এটা আস্তে গলে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবারে সবাই আসুক, তারপরে একসাথে তোমাদের যখন ওখানে কাটা হবে, কেক কাটা হবে, তখন তোমার সাথে দেখা করতে হবে। গাইস, বাবারা এখনো সবাই এসে উঠতে পারেনি, ছোটকারা দোকান থেকে চলে এসেছে। এই যে এই সাইডে মিলি সরে যা, ছোটকা এই সাইডে দোকান থেকে চলে এসেছে, আর মেজ্জেটু বাড়ি চলে এসেছিল, বাইরে হয়তো কাউকে ডাকতে গেছে। আর এই যে কেক সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, দিলে দি খাইয়ে দে সবাইকে, বদরকে ফোন করেছিল, কোথায় গেছে দেখি জানি। দিশা একটা কাগজে প্লেট আছে কিনা দেখ না, ফাদার্স ডে তিল্লে তিরি পালন হচ্ছে। দাঁড়া দাঁড়া, দিশা তুই যা সবাইকে একটু খাও, তাহলে বলো দিশা তুই কাট, আগে দিশা তুই কাট, আরে ওকে তুলেছি, তুমি ওকেই খাইয়ে যেও না, ও তো খাবেই। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরাটা ঘোরাও, আরে ঘোরাচ্ছি। ও বাবা 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 বাবা, কিরম হয় গা মুদি ঘোরার দিন। নিশা তুই একটু এসে ধরবি, হ্যাঁ মেজে ঢুক।
তোমরা দেখলে যে বাবারা কত সুন্দর কেক কাটলো সবাই মিলে অনেকদিন পর একসাথে। ওরা পাঁচ ভাই হয়নি, যদিও চার ভাই হয়েছে, কারণ আর জেঠু ছিল। পাঁচ ভাইয়ের মধ্যে বজ্জেটু আসতে পারেনি, বজ্জেটুর কিছু কাজ ছিল। বজ্জেটুকে অনেকবার ফোন করা হয়েছিল, বজ্জেটু মনে হয় কোনো কাজ করছিল বা বিজি ছিল, ওই জন্য ধরতে পারেনি। আর ওকে আমি ফ্রেশ করে দেবো, ফ্রেশ করে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো। না, একেবারে খাবারটা নিয়ে আসো তুলে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস, তোমরা দেখলে শিরু ওকে বললো যে ফ্রেশ করে তারপর তোমার সাথে দেখা করবো, আর আমি খাবার অলরেডি নিয়ে চলে এসেছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আজকে মেনুতে কি আছে তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো আমি গিয়ে দেখিয়ে দিই যে মেনুতে কি কি আছে। তো গাইস, তোমরা দেখতে পেলে কি কি হয়েছে। ওখানে হচ্ছে খাসির মাংস আছে, স্যালাড আছে, আর এটা হচ্ছে তোমার পোলাও টাইপের। পোলাও টাইপের হচ্ছে একটু নতুন এক্সপেরিমেন্ট করলাম, সো জানি না কেমন হচ্ছে, ওরা খেয়ে বলুক যে কেমন করেছি। সো যাই হোক, আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, অলরেডি 10:30 বেজে গেছে, খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, তারপরে তোমার সাথে দেখা করছি। খা খা, ভালো করে খা তোরা, আমার খাবার এখানে, আমি এখানে বসেছি আর ওরা ওখানে বসেছে। এই ভূত, একটু দাঁত বার কর, দাঁতটা বার কর। আরে তুই থালা তুলিস না, এদিকে আছে সোনাই। দারুণ হয়েছে মাটনটা, কেমন হয়েছে দিশা, কেমন হয়েছে খেয়ে বল। দিশা এখন চেক করছে। অসাম, ওয়ান্ডারফুল, দেখে মনে হচ্ছে খাবার দাবার ভালোই হয়েছে। আর আমি এখনো ভাতে মানে এতে হাত দিইনি, ভাতেই হাত দিইনি এখনো, তো আমাকেও তো খেতে হবে। আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন 11টা বেশি বেজে গেছে, আর আজকে আমরা এবাড়িতেই থাকবো। আজকের দিনটা সত্যি খুব 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 ভালো কাটলো, খুব আনন্দে কেটেছে। হ্যাঁ, সকালবেলা ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকলো, আর বিকেল থেকে ওই জন্য তোমার সাথে স্টার্ট করলো একদম। সো যাই হোক, আর তোমাদের এই দিনটা কেমন কেটেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা তোমাদের বাবাদের জন্য কি কি করেছো সেটাও আমাদের জানাবে। সো যাই হোক, এখন 11টার বেশি বেজে গেছে, আর বেশি বকবক করবো না, চোখ সবার ঘুমে ঢুলে ঢুলে আছে। হ্যাঁ, আর আমরা একটু বোনেরা অনেকদিন পর এক জায়গায় হয়েছে, একটু গল্প করবো। সো এই ফাদার্স ডে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে।